হ্যালো স্টুডেন্টস, আমি আবার চলে এসেছি তোমাদের আজকে ক্লাস নেবার জন্য। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো, তাই তো? তোমরা খুব ভালো করে পড়াশোনা করছো জেনে আমি খুব খুশি। আজকে তোমাদেরকে আর একটা কোশ্চেন পেপার করাবো, সেটা হচ্ছে সংযোগ স্থাপনের সক্ষমতা, ক্লাস ওয়ানের সংযোগ স্থাপনের সক্ষমতা, অর্থাৎ তোমাদের ফাইনাল টেস্ট, অর্থাৎ ক্লাস ওয়ানের যেটা একদম লাস্ট ডিসেম্বর মাসে যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার 30 নম্বরের একটা প্রশ্ন তোমাদের সামনে আমি সমাধান করে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং মন দিয়ে দেখবে, এবং এগুলো দেখে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি যে ভিডিওগুলো ছাড়ছি, তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমাদের 30 নম্বর থেকে কেউ কম দিতে পারবে না, যদি তোমরা ঠিকঠাক উত্তর দিতে পারো। ঠিক আছে, অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং প্র্যাকটিস করবে। ওকে, দেখো প্রথমেই দেখো কী করাচ্ছি। একের দাগে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছি, এবং 1×5 মানে 5 নম্বর আছে 1 নম্বর করে। আগে বাঁ দিকেরগুলো দেখে নি, বাঁশ গাছ, মাটির নিচে থাকে, নদীর নাম মেজো মেশো, মা সাত সাগরের পাড়ে, আর ডান দিকে আছে শিকড় বা মূল, বাঁদর হাতি চড়ে আসে, পারিজাত বনে কোপায়। আগে তোমরা বাঁ দিক ডান দিকটা পড়ে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনটার সঙ্গে কোনটা মেলালে সঠিক হবে। ঠিক আছে, যেমন দেখো আগে যেটা সহজ সেইটাকে করে নেবে, যেমন মাটির নিচে থাকে কি শিকড় বা মূল, তাহলে এটার সঙ্গে এটা করে দাও। আচ্ছা, নদীর নাম কোপায়, তাহলে এটার সঙ্গে এটা করে দাও, নদীর নাম কোপায়। আচ্ছা, সাত সাগরের পাড়ে আমরা জানি পারিজাত বনে, এটা করে দাও। আচ্ছা, মেজো মেশো কিসে করে আসে, মেজো মেশো হাতি চড়ে আসে, আর বাঁশ গাছে বাঁদর, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে এইটা এই খালি জাস্ট এটা মিলিয়ে দিতে পারলেই তোমরা 5-5 পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো কবি দুইয়ের দাগে বলছে কবিতার লাইনগুলি পরপর সাজিয়ে লিখতে বলেছে, লিখি দিঘি তার মাঝখানটিতে জল নিতে আসে যত মেয়ে, বাঁকা এক সরু গলি বেয়ে তাল বন তারই চারিভিতে। এটা তোমাদের সহজ পাঠ থেকে নেওয়া হয়েছে, সহজ পাঠের সম্ভবত চতুর্থ পাঠ থেকে। ঠিক আছে, তাহলে এটাকে আমার সাজিয়ে নিতে হবে। প্রথমেই হচ্ছে দিঘি তার মাঝখানটিতে, ঠিক আছে, দিঘি তার মাঝখানটিতে, এইটা হচ্ছে 1 নম্বর। তাহলে লিখে দিই, দিঘি তার মাঝখানটিতে। 2 নম্বর কোনটা, এই তালবন তারই চারিভিতে, তালবন তারি চারিভিতে, হ্যাঁ এটা হলো। তারপরে হচ্ছে তোমার বাঁকা এক সরু গলি বেয়ে, বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে, জল নিতে আসে যত মেয়ে, হয়ে গেল। এইবার দেখো তিনের দাগের বলছে অর্থ লেখো, মৃগ, মৃগ মানে কি বলো তো, মৃগ মানে হচ্ছে হরিণ, বাদল মানে হচ্ছে মেঘ, বাদল করেছে মানে মেঘ করেছে, গগন, গগন মানে আকাশ, আর রবি মানে সূর্যি মামা, সূর্য, বোঝা গেল। এইবার চারের দাগে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, উত্তর দিতে বলেছে, ইংরাজিতে আছে, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম, মাই নেম ইজ, মাই নেম ইজ কি বলবো, যা হোক একটা নাম দাও, যে যার নাম দিয়ে দেবে, আমি দিচ্ছি মিষ্টি, এম আই এস টি ওয়াই,
মাই নেম ইজ মিষ্টি পাত্র, তোমাদের যা নাম তাই দেবে। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, ক্লাস ওয়ানে পড়ছি, আই রিড ইন ক্লাস ওয়ান, আই রিড ইন সিএল ডাবল ক্লাস ওয়ান, আমি ক্লাস ওয়ানে পড়ি। তারপরটা বলছে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়ার স্কুল, তোমার স্কুলের নাম কি? মাই স্কুল নেম ইজ, মাই স্কুল নেম ইজ, তোমার স্কুলের নাম তোমরা নিজেরা লিখে দেবে, ঠিক আছে? ড্যাশ বা জায়গাটা লিখবে অ্যাজ ড্যাশ প্রাইমারি স্কুল, বা তোমাদের যা স্কুলের নাম যা তাই লিখবে। এইবার দেখো ইংরাজিতে তোমার শরীরের চারটে অংশের নাম লেখো, শরীরের তো অনেক অংশ রয়েছে, তার মধ্যে চারটে নাম লিখতে বলেছে। যেমন হাত, এইচ এ এন ডি হ্যান্ড মানে হাত, পা এল ইজি লেগ, লেগ মানে পা, চোখ ই ওয়াই ই ই আই মানে চোখ, তারপরে হচ্ছে নাক এন ও এস ই নোস, আরও তো অনেক কিছু আছে, তোমরা নিজেরা নিজেদের মতো করে লিখতে পারো, ঠিক আছে? এবার দেখো ছয়ের দাগে দেখো কথায় লিখতে বলেছে, একেটা কী বলছে এক পাঁচ সাত মানে একশো সাতান্ন, তাহলে কথায় লিখলে একশত সাতান্ন, দন্ত ছ একা ত একা দন্ত নয় দন্ত নয় একশত সাতান্ন। তারপরে দেখো দুই ছয় পাঁচ মানে দুই শত পঁয়ষট্টি, পঁয়ষট্টি দুই শত পঁয়ষট্টি হলো। আচ্ছা এটা হয়ে গেল, এটা দুই পেয়ে গেলাম। সাথে দেখে দেখো বলছে বড় থেকে ছোট সাজাতে বলেছে, তাহলে আটচল্লিশ চুরাশি তিরানব্বই উনচল্লিশ বাহান্ন পঁচিশ, সব থেকে বড় সংখ্যা হচ্ছে তিরানব্বই, তাহলে তিরানব্বই প্রথম হলো। তারপরে কত হবে আট দশ চার চুরাশি হলো, তারপর কত পাঁচ দশ দুই বাহান্ন হলো, তারপর কত চার দশ আট আটচল্লিশ হলো, তারপর কত তিন দশ নয় উনচল্লিশ হলো, তারপরে দুই দশ পাঁচ পঁচিশ, বড় থেকে ছোট হয়ে গেল। এবার দেখো ছয় দশ তিন আর তিন দশ ছয়, এর মধ্যে কোনটা বড়? ছয় দশ, ছয় দশ তিন মানে কত তেষট্টি, ছয় দশ তিন মানে তেষট্টি, আর তিন দশ ছয় মানে ছত্রিশ, তাহলে কোনটা বড়? তাহলে বড় সংখ্যাটা কোনটা? বড় সংখ্যাটা হচ্ছে তেষট্টি। এবার আমাদের যোগ দিয়েছে দুই দুকুনে চার, এ তো সহজ জিনিস, তিন আর ছয় যোগ করলে তিন চার পাঁচ ছয় সাত আট নয়, তাহলে এটা নয় হয়ে গেল, আর নয় আর একে কত দশ, তাহলে উত্তর হলো একশত নয়। এটা দেখো সাত আর তিনে আর নয় দশ, দশের শূন্য হাতে এক, তাহলে পাঁচ আর একে ছয়, ছয় আর ছয়ে সাত আর নয় দশ এগারো বারো, তাহলে একশত কুড়ি। তাহলে আমাদের এই পেজটা হয়ে গেল, আমি তিরিশ নম্বরের একটা পেজ তোমাদেরকে করে দেখালাম। মাত্র আট থেকে ন মিনিটের একটা ভিডিও, দেখতে এমন কিছু সময় লাগবে না, একটুখানি মন দিয়ে দেখবে আর মাকে বা বাপিকে বলবে কোশ্চেনগুলো আর একবার খাতায় টুকে দিতে তোমাদের প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো। ওকে বাই।